মা আর বোন মিলে আমাদের জন্য কেক করেছে, দারুণ হয়েছে। ফ্ল্যাশটা জ্বালিনি, দারুণ তো। আমরা বসে পড়েছি দুজন মিলে খাটের উপরে কেক কাটার জন্য, আজকে আর টেবিলে যাইনি। এমনি আমি অসুস্থ থাকার জন্য টেবিলে যাইনি, ওই জন্য আমার শাশুড়িমা বিছানাতেই কেক কাটার ব্যবস্থা করল। বল আমার শাশুড়িমা কত ভালো। আমাদের দেবী বানিয়েছে কেকটা, আমি হচ্ছি যুগালে, ও হচ্ছে রাজমিস্ত্রি, আমি হচ্ছি রাজমিস্ত্রি, ও হচ্ছে রাজমিস্ত্রি, আমি হচ্ছে রাজমিস্ত্রি যুগালে। কেকের পাশে দিয়ে একটু সাজিয়ে সুন্দর। বাবা একটা বাইকের উপর কত কিছু নিয়েছে, মটরশুটির কচুরি হচ্ছে, কোথায় থাকে না, বাড়িতে রেখে থাকে না মানুষ। বলে মা কি কি করবা এখন? আজকে আমাদের রান্না বান্না কিছু নেই, কিছুই নেই, কিচ্ছু নেই। তারপর বলো শুরু করো। শুধু হবে হচ্ছে আজকে ডাল হচ্ছে, হ্যাঁ চাটনি হচ্ছে, হ্যাঁ বিরিয়ানি করবো না তো, ভেজ বিরিয়ানি। না না আমি বলেছি আমি খাবো না। এত বড় কেউ শুনবে না, এই হচ্ছে ঘটনা। এত আসতে বললো জানি না শুনতে পাবে কিনা সব, আবার পরে কথা হবে। বাবাই যে খাচ্ছে এখন আমি তৈরি করছি বিরিয়ানি। এখন বাজে দুটো, দুটো কম্বলে ফেললাম, অনেক বাজে। মা গেছে পুজো দিতে, ওরা সব আসলো এখন, ওরা কারা আজ থেকে ফিরলো এখন, বাবা শুভ আর মা পুজো দিতে গেছে। এটা রান্না, এটা ভাতে বসিল, মা করে গেছে, বেবিটা করে গেছে, এই রেবি পরপর যা করতে হয় করে এখন ভাতে বসিয়ে দেবো, হয়ে যাবে। এই যে খেলা করছে ভাই, মাথায় হাত দিয়ে কি করে বুঝতে পারছে না, খুবই টেনশনে আছে। হ্যাঁ আর এইটা হচ্ছে কি দেখছিস মুভিটার নাম বল, বল্লপুরে এই মুখি দেখাতে পারছে আর না, এত সুন্দরী কি সব। যাই হোক মুখ দেখাতে আর দরকার নেই,
এই যে মুখ সকাল থেকে টিভি দেখে যাচ্ছে, নানা অনেক রান্না করেছে, মাংস রান্না করেছে, আর এইটাই পিস পিস ঘুরেই যাচ্ছে।